আমার মনে হয় অস্ট্রেলিয়া সিরিজ থেকেও ডিফিকাল্ট উইকেট ছিল প্রথম ম্যাচটা। তারপরেও আমরা মনে হয় অনেক ভালো জায়গায় বোলিং করতে পেরেছি, আর নিউজিল্যান্ড যেহেতু খুব বেশি এক্সপিরিয়েন্স ছিল না এই কন্ডিশনে খেলার, সো স্বাভাবিকভাবে ওরা অনেক স্ট্রাগল করেছে। দেখুন, এখানে আসলে ইম্পর্টেন্ট হচ্ছে যে যত বেশি সিঙ্গেলস নেওয়া যায় কিংবা রানিং বিটুইন দ্য উইকেট, এই দুইটা জিনিস আমার মনে হয় এখানে যত বেশি ফোকাস করা যায় ততই ভালো, কারণ বাউন্ডারি মারাটা খুবই ডিফিকাল্ট। সো চেষ্টা থাকা উচিত যে সবসময় যেন পজিটিভ ফ্রেম অফ মাইন্ডে থাকলে যেটা হবে যে সিঙ্গেলসটা কিংবা ডাবলসটা নেওয়া ইজি হয়, যেটা আসলে একটা ব্যাটসম্যানের প্রেশার রিলিজ করে দেয়, এবং তারপরে যখন সেট হয়ে যাওয়া যায় একটা দুইটা বাজে বল যদি ক্যাপিটালাইজ করা যায় আসলে তাহলে রান করা হয়তো পসিবল এখানে। বাট যেটা আমার কাছে মনে হয় যে যত যেটাই বলি খুবই টাফ কন্ডিশন ব্যাটসম্যানদের জন্য, অনেক চ্যালেঞ্জিং একটা সিচুয়েশনের ভেতর দিয়ে ব্যাটসম্যানরা যাচ্ছে, স্পেশালি এই পিচে খেলার মাধ্যমে। যখন কোনো অ্যাচিভমেন্ট হয় অবশ্যই ভালো লাগে, বাট এটা আমি মাথায় রাখতে চাই না কখনোই যে পার্সোনাল গোলগুলোতে আমি কী অ্যাচিভ করছি না করছি, বা আমি যদি দলের জন্য কন্ট্রিবিউট করতে থাকি এবং ভালো করতে থাকি এগুলো আসলে ইট উইল ফল ইন টু প্লেস। সো আমার এগুলো নিয়ে খুব বেশি একটা কখনোই ফোকাস থাকে না, বাট সবাই যখন বলে যে এরকম একটা টার্গেটের সামনে আছি কিংবা এরকম একটা মাইলস্টোন হয়েছে, অবশ্যই সেটা শুনতে ভালো লাগে এবং সেটা আমাকে ইন্সপায়ার করে আরও ভালো করতে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা ম্যাচ জিতছি, এটা আমাদের জন্য খুবই ভালো লিডিং আপ টু দ্য ওয়ার্ল্ড কাপ। আমার মনে আছে আমরা 2007 ওয়ার্ল্ড কাপে যখন ভালো করেছি তার আগে আমরা অনেকগুলো ম্যাচ জিতেছিলাম টানা ওডিআইতে, তো ওটা আমাদেরকে হেল্প করেছিল 2007 ওয়ার্ল্ড কাপে ভালো করতে। তো আমার মনে হয় যে এই উইনগুলো আমাদের টিমের ওই কনফিডেন্সটা ভালো অবস্থাতে নিয়ে যাবে যেখানে আমরা ওয়ার্ল্ড কাপে যে ভালো করতে পারি।